বিসমিল্লাহির রহমানির রহিম। হে জগতবাসী, আশা করছি সকলেই ভালো আছেন। তবে ভালো মন্দ নিয়ে জগৎ, কেউ ভালো একটু, কেউ মন্দ একটু, সব মিলিয়ে জগৎ। যাই হোক, আজকে ছোট একটা আলোচনা নিয়ে হাজির হইলাম। সে আলোচনাটি হলো যে মধ্যরাতে এই নাম জেকের করিলে নিজের গোপন বিষয় আল্লাহ গোপন রাখিবেন এবং তাহার এলেম বৃদ্ধি করিয়ে দেবেন। হে জগৎবাসী, যে ইয়া হাকিমু এই নামটি যদি প্রত্যেক রাত্রে, যদি কেউ রাতের গভীর যখন হয়, দেড়টা থেকে দুইটা যখন রাতের গভীর হয়ে যাবে, তখন এই নামটি যদি কেউ কম পক্ষে 500 থেকে 700 বার যদি কেউ জিকির করে এবং রাতের গভীরে আল্লাহ নামের ধ্যান করে, তখন এই ব্যক্তিটি জীবনের গুনাহ, এমন এমন কিছু পাপ, এমন এমন কিছু অপকর্ম আছে, এই অপকর্মগুলো যদি সমাজের মানুষে জানতে পারে, তখন সে লাঞ্ছিত বঞ্চিত হবে এবং মানুষ তাকে বিশ্বাস করবে না এবং সে তার ভবিষ্যৎ নষ্ট হয়ে যেতে পারে এবং ইহকাল পরকাল সবই শেষ হয়ে যেতে পারে। তাই আমি বলবো, কেউ যদি মধ্যরাতে বসে এই নামের জিকির করে, তখন কি হবে, আল্লাহ তার পাপ গোপন রাখিবেন এবং আল্লাহকে মোনাজাত করে বলতে হবে যে হে আল্লাহ, আমি জীবনে যা কিছু করেছি তুমি মিশিয়ে দাও, তা তুমি বিলীন করে দাও, আমি এরকম ভুল, এরকম পাপ, এরকম আর করব না। চোখের পানির সাথে যখন এই জিকিরগুলো করা হবে এবং মোনাজাত করা হবে, তখন আল্লাহ কি বলবে, যে আমার বান্দা জীবনে অনেক পাপ করেছে, কিছু কিছু পাপ আছে যেগুলা সমাজের মানুষ যখন জেনে যাবে, তখন তার আর কোনো কুল দিক থাকবে না। তখন আল্লাহ এই নামের গুণে তার কিছু পাপকে গোপন রাখবেন। তবে এই নামটি হলো, আবার বলছি, ইয়া হাকিমু, ইয়া হাকিমু, এই নামটি হলো ইয়া হাকিমু। তবে হে জগৎবাসী, আপনারা এই নামটি দেখা গেছে যে আপনার বুদ্ধির প্রয়োজন, হঠাৎ করে কোনো বুদ্ধি নেই, জ্ঞান কাজ করতেছে না, সব উল্টাপাল্টা মনে হচ্ছে, তখনই এই নামটি কিছুক্ষণ জপনা করবেন, তখন অটোমেটিকলি আল্লাহর তরফ হইতে আপনার ভিতরে জ্ঞান প্রবেশ করবে। আপনার যে জ্ঞান ছিল না, আপনার যে ধ্যান ধারণা বুদ্ধি ছিল না, হঠাৎ করে দেখবেন এই নামের গুণে আপনার ভিতরে এমন একটা বুদ্ধি কাজ করতেছে, তখন আপনার কাজটি সমাধা হয়ে যাবে, সুবহানাল্লাহ। তবে আমরা আল্লাহর 99 নামের দিকে খেয়াল করি না, আমরা নামাজ পড়ি, রোজা করি, বিভিন্ন কিছু করি, কিন্তু দেখা যায় আল্লাহর এই নামের দিকে আমরা গুরুত্ব দেই না। কিন্তু বিশাল বিশাল বিপদ থেকে আল্লাহ এই নামের গুণে রক্ষা করে থাকে, কিন্তু আমরা কখনো এগুলা করি না। তবে হ্যাঁ, অবশ্যই আপনারা 99 নামের দিকে খেয়াল রাখবেন এবং আমাদের এই চ্যানেলটির দিকে আপনারা চোখ রাখবেন, কেননা 99 নাম, যেমন এক একটা নামের কী কী গুণ, তো সব গুণ তো আর প্রকাশ করা সম্ভব নয় যে এক একটা নামের কয়েকটা গুণ নিয়ে আপনাদের সাথে আলাপ করব, যাতে মানব জীবনে বিপদ আপদ কাটিয়ে উঠতে পারে। এ হলো আমাদের মূল উদ্দেশ্য। আরেকটি বিষয় হলো যে আমাদের চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যেহেতু পরবর্তীতে যেন আপনাদের কাছে ভালো ভালো কিছু ভিডিও পৌঁছে দিতে পারি। সকলেই ভালো থাকবেন, আজকের মতো এই রাখলাম, আল্লাহ হাফেজ।